বমি করে গেরস্তের দৌড় করা ভাসালে, এবার কে মেলে দেখি তোমার স্কুলে? যত সব মেলোচ্ছদের নিয়ে কারবার। হ্যাঁ গো, তোমাদের বাড়ির মেয়ে বউরা কেউ স্কুলে ইংরেজি পড়বে? হোমাসি ডাকো না গো, দেখো কি বলছে। দেখছি তাকে মেম সাহেব, তাই বমি করছে। তাকে ঘরের মধ্যে ঢোকাবো, তোর শাশুড়ি জানতে পারলে? আর বলো না গো বউ, বলো আমি বাড়ি বাড়ি যাই, মেয়ে বউরা যদি কেউ স্কুলে পড়ে আমি সে বুঝিয়ে আনতে পারবো। কোন তা শুনবে কেন, ফিরিঙ্গির জাত তো। আমি নাকি বাড়ি বাড়ি গিয়ে নগদ নেবো, তাই খবরদারি করতে হয়েছে। চলো আর এখানে ভাব সমাধি হয়ে দাঁড়িয়ে থাকলে চলবে না, চলো। কোথায় তোমাদের স্কুল? না গো, তোমরা এসো। চাইলে বাড়িতে এসে পড়ে যাওয়ার ব্যবস্থা আছে। না, ও পড়বে না। কেন বারণ করো মাসি? কেমন তোমার দেশ বিদেশের গপ্প পড়ে শোনাতে পারতো। উফ, ফুটে অমঙ্গলের কথাটা না বলিয়ে ছাড়বি না? না, ওরে লেখাপড়া করলে বিধবা হয়, চোখের সামনে পোড়া কপাল দেখতে পাচ্ছিস না? স্বামী সোহাগ না চাইতে পাচ্ছিস তো, তার মর্ম বুঝবি করতে। কি পাপের অভ্যেস ধরালি বলতো? বিকেল হলে কেমন যেন একটা করতে থাকে। মাথা ধরার ওষুধ ভেবে খান না, আর পাপ মনে হবে না। তা বলে হয়, বামুনের ঘরে বিধবা চা খাবে, ফিরিঙ্গি ছুঁয়া। আহ, চা গাছের পাতাটা তো আর ফিরিঙ্গি বানায় না। পাখিগুলো একটু বন্ধ করে দে না মা, চোখে আলো আসছে। কিছু মনে করিস নি মা, ঝি চাকরদের হুকুম করে করে না কেমন একটা অভ্যেস খারাপ হয়ে গেছে, নড়ে বসে আর কিছু করতে ইচ্ছে করে না। এই কদিনের জন্য অভ্যেস পাল্টে আর কাজ নেই, হুকুম করতে ইচ্ছে করলে হুকুম করবেন। যা, তা আবার হয় নাকি, তো নিজের ঘর আছে, সংসার আছে, সব ফেলে সারাদিন এই বুড়িকে আগলানো। ঘর সংসার বলতে তো দুখানা কামরা, সে ঝাড় পোছা আবার সকালবেলায় হয়ে যায়। বাকি দিনটা কি করিস? আপনি চাটা খান, গল্প করতে করতে ঠান্ডা হয়ে যাবে। গল্প করার লোকই বা ওখানে পাই কোথায় বল? কেন, ছেলের বিয়ে দিয়ে বউ আনলেন, সে বুঝি খুব মুখচোরা? সে সামনে রাত দিন শোবার ঘরে দৌড় দিয়ে ছেলেটাকে যে আমার কি ফুসমন্তর দিচ্ছে, একেবারে ভেড়া করে রেখে দিয়েছে। তাহলে নিশ্চয় আপা বৌমা খুব সুন্দরী। চুপ কর, ওই তো প্যাঁকাটির মতন গরম, বিয়ের জল পলে গায়ে গত্তি লাগে শুনেছি, এই জন্য আট জন্মে কষাইয়ের কাছে মাংস বেঁচে এসেছে গা। ছেলে আমার তার পাশে একেবারে কার্তিক ঠাকুর। আসবেন না এখানে, এলে দেখতাম। ভেবে তো ছিলুম আসবে, একবার ঠিক আসবে। মা না খাইয়ে দিলে খাওয়া হতো না, একদিন হয়ে গেল, বাঁচলুম কি বলুম, একটা খবর অবধি নিলে না। ও, মহেন্দ্রবাবুর একটা চিঠি এসেছে কলকাতা থেকে, ঘাট থেকে ফেরার পথে ডাকঘর করে দিয়ে গেল। ও মা, তা আগে বলবি তো, শুধু শুধু ছেলেটাকে দুষছি। কই, আপনার নামে না। তবে খামের উপর লেখা আছে বিহারীলাল চৌধুরী। ও, সেই যে পৌঁছতে এসেছিল, ভেবেছি বিহারিটা এখানেই আছে। কি করবো চিঠিটা তাহলে, আপনি যাবার সময় সঙ্গে নিয়ে যাবেন? নিয়ে যাবো কেন, খুলে পড়। অন্যের চিঠি? উফ, শোনো বাচ্চা, তোমার মেম সাহেবই তোমার বাড়িতে করো, আমার ছেলের চিঠি। সে কেমন রইল, কোনো বিপদ আপদ ঘটল কি না, ওই খাম বন্ধ করে চিঠি আগলে ভেতরে ভেতরে দগ্ধে মরতে পারবো না। তোমার যদি সহবতে আটকায় আমি অন্য কাউকে দিয়ে পড়িয়ে নিচ্ছি। পরম সুহৃদ পরেশ বিহারী, ভাবিয়াছিলাম বিবাহের পর কাব্যলক্ষ্মী তোমার বৌঠানকে সতীন জ্ঞান করিয়া ঈর্ষাবশত আমাকে সম্পূর্ণ পরিত্যাগ করিয়াছেন। তাহার দিক হইতে হয়তো ইহাই সত্য, কিন্তু আজ এই নিশীথকালে বুঝিলাম আমার পক্ষ হইতে ইহা সত্য নহে। যুগল সজ্জাতেই নেতৃত্ব ছিলাম, সহসা নিদ্রার মধ্যে আর্মানি গির্জায় ঘণ্টা শুনিলাম, পেটা ঘড়িতে ঢং ঢং করিয়া রাত্রি তিনটে বাজিল। উঠিয়া শেষবাতি জ্বালাইয়া ডেস্কে বসিয়াছি, মাছ করে খামে ভরে রেখে দিই,
দুটো ছোট বড় কথা বললাম, রাগ করিস নি মা। চাটা একেবারে জুড়িয়ে গেল। তস্করের ন্যায় অতি সন্তর্পণে মশারির আড়াল হইতে তোমার নিদ্রিত বৌঠানের দেহবল্লরীর শোভা অবলোকন করিতে করিতে অভ্যাসবশত কিংবা প্রেরণাবশত আমি আমার সেই পূর্ব প্রণয়নীর সহিত নিম্নলিখিত আলাপটুকু সারিলাম। এই রচনা যিনি নিদ্রিত সাক্ষী তিনি জাগরিত হইলেও ইংরাজি ভাষায় মনের যে কথা প্রকাশ হইয়াছে ও যাহা কেবলমাত্র ইংরাজি ভাষাতেই প্রকাশ সম্ভব তাহা কাব্য হইলেও তাহার বোধগম্য হইবে না, ফলত দ্বিধায় তোমার পাঠের জন্য পাঠাইলাম। ইতি তোমার মহিন্দা। আই লিভ ইন হোপ, সুইট হোপ, ইন থাই এমব্রেস সাচ জয় আই হ্যাড, মিথট আই লে ইন আ ভেইল অফ অ্যাসফোডেল, হুজ হানি ওডর্স ইয়েট ডাথ মি সারাউন্ড, আ ডিজি ড্রাফট অফ ব্লিস দ্যাট নেয়ার শ্যাল কোয়েল, ব্লেস মি, but this is a love poem and in a man's hand too, Binny. No, it is not to me. I tell you truly, sister, it is my friend Asha's. She cannot read English, so... Really, you girls? Well, now let's see. Which is the part that you find difficult? Some of the words, like this word, boa. I know what bow means. It's pronounced bower, dear. Oh. Come, let's read it together. Thy ruby lips, like rain-drenched passion flowers, thy blushing cheeks, like blooming roses. Dear me, this is a very passionate poem indeed. Who gave it to your friend? It is from her husband, sister. He likes writing poetry, but she cannot read English at all, so she gave it to me. Well, perhaps we should not read poetry from a husband to his wife. Please, sister, I promised her. Thy honey skin, like love's golden bower, thy lucid eyes with velvet sheen o'erspread. You find lines like these in many English poems, where the loved one is compared to flowers and her beauty to various aspects of nature. But this young man seems to write with genuine feeling, I think. সাত নম্বর কি? 7 Jersey Para Street. No, this is number 10. তুমি ইংরেজি জানো? আচ্ছা, ইংরেজি শিখতে কতদিন লাগে ভাই? তুমি কতটুকু শিখবে তার উপর। তোমার মেম সাহেব এসে ইংরেজি শেখাতে তোমার ভয় করতো না? তার থেকেও বেশি ভয় করতো পরে, বিয়ের পর যখন পড়া বন্ধ হয়ে গেল, দুপুরবেলায় লুকিয়ে পড়লেও আমার শাশুড়ি এমন করতেন। তা তো করবেনই ভাই, তাকে দোষ দিলে চলবে কেন? না, দোষ আমারই। আচ্ছা, তোমাকে কেউ বলেনি, কেউ সাবধান করে দেয়নি? কি নিয়ে দেখেছো? মাসি আবার বলে আমি নাকি বোকা, কিচ্ছু জানি না। আহাগো, বিয়ের আগে মাসির সঙ্গে যদি তোমার একবার দেখা হতো। মাসি মানে? আমার খুশাশুড়ি, উনি তো আসলে আমার মাসি হন। কি হতো দেখা হলে? বলে দিতেন যে মেয়েদের অত ইংরেজি শিখতে নেই, তাহলে আজ আর তোমার এরকম অবস্থা হতো না। ভেতরের বারান্দায় কাউকে দেখলাম না। বড় মা কি ঘুমোচ্ছেন? না, ঘরে যান। যাও, আমি তো মার কাছে যাবেন। তবে যে শুনেছিলাম বাড়ি ফিরে কর্তা একেবারে সোজা তোমার কাছে আসেন। মা, তুমি কি ওকে উনি ভেবেছিলেন নাকি? উনি তো বিয়ারি ঠাকুরপো। Thank you.
মুখটা যে দেখবো ভালো করে তার উপায় নেই। ও আলো কম বলছো? ওই যে গাছগুলো, তা বললে হয় দক্ষিণের ঘরে যদি আলু বাতাসে না ঢোকে তাহলে দক্ষিণের ঘরের মানে কি? কাল সকালে মালি এলে একবার বলো তো আমায়। ওকে না জিজ্ঞেস করে কিছু করো না জানো, উনি কিন্তু ভীষণ রাগি। রাগি কই? ছবি দেখে তো তা মনে হচ্ছে না। সে তো এখানে হাসি হাসি মুখ করে আছেন বলে, সেদিন বইয়ের আলমারিতে দোক্তা পাতা দেবো বলে সুদামকে দিয়ে আনিয়েছি, কি খেয়ালে বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়েছি, মনে নেই। আর হবি তো ওনার বালিশেই দোক্তার গন্ধ, সারা রাত মুখ একেবারে তেলো হাঁড়ি। বইয়ের আলমারিতে দোক্তা পাতা দিলে তো বইয়েও দোক্তার গন্ধ হবে। কেন, ন্যাপথেলিন নেই কি? তোমার কর্তাকে বলো ন্যাপথেলিন এনে দেবেন। ওসব ঘটনাটার নাম আমি মনে রাখতে পারবো না, তুমি বলে দিও। কাগজ কলম আছে? ওই যে ওনার টেবিল। তোকে একটা চিঠি দিয়েছিল মহিন, ওখানে আমি নিয়ে এসেছি। নাড়ুটা চমৎকার হয়েছে বর্মা। ও নাড়ু আমি করিনি, প্রথমে তো সঙ্গে আসবে ঠিক ছিল না, তাই করে পাঠিয়ে দিলে। ভদ্রমহিলা, বৌঠানের সাথে দেখলাম মনে হলো। ভদ্রমহিলা কি? ওই তো বিপিনের বউ। তখন তো বড়মার পছন্দ বড় গাইয়া ঠেকলো, দুই বন্ধু মিলে শর করে তার ছবিটা ফিরিয়ে দিলে। সুদাম, আমার সঙ্গে যিনি এসছেন তাকে একবার ডাকতো, বল আমি ডাকছি। চিঠিটা খোলা দেখছি, কেউ পড়েছে? ওই পড়েছে, পাড়াগায় আমি আর পড়াবার লোক পাবো কোথায়। তুমি এই চিঠিটা ওকে দিয়ে পড়ালে? কি করে বুঝবো বলো, রসের কথা ছাড়া আর কিছু নেই। ভেবেছিল মায়ের কুশল সংবাদটুকু অন্তত নেবে। তুমি যে কি করো না বড়মা? নতুন বৌমা বোধ হয় বৌরানীর ঘরে, দরজা বন্ধ। গিয়ে বলো বিকেলবেলা আমার মাথা ধরেছে, তাহলেই বুঝবে। মাথা ধরেছে? তোমাকে ডাকছো কেন, আমায় বলো না। তুই কি বুঝবি বিধবার যন্ত্রণা? যে ভুক্তভোগী সেই বোঝে। ঠোঁটো জগন্নাথের মতো বসে না থেকে যাও না, একবার ডেকে নিয়ে এসো। তোমাকে আমার ভারী ভালো লেগেছে। হ্যাঁ গো, তুমি কি এখানে থাকবে কয়েকদিন এখন? যদি না তোমরা তাড়িয়ে দাও। থাকলে বেশ ভালো হয়, ওই আলমারির কোনো ইংরেজি বই আমি পড়তে পারি না, তুমি থাকলে অন্তত পড়ে শোনাতে পারো। আচ্ছা, এই যে বললে বিহারীবাবুর সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল, হ্যাঁ সেটা হয়নি বলে তোমার কোনো আফসোস হয়নি? ও মা, আফসোস হবে কেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তাই বুঝি এই যে বছর না ঘুরতেই বিধবা হলাম, সেটাও মঙ্গলের জন্য? সত্যি, কেন যে অত ইংরেজি পড়তে গেলে তুমি? আবার ভাবো, তাহলে তো তুমি বরের কাছেই অন্য জায়গায় থাকতে, এখানে আসতেও না, আমাদের দেখাও হতো না। বা আমি এখানে থাকতাম, তুমি অন্য জায়গায় থাকতে? বা তা কেমন করে হবে? তোমার শাশুড়ি তোমার বরের সঙ্গে প্রথমে আমার সম্বন্ধ করেছিলেন জানো? তাই বুঝি তা হলো না কেন? ওই যে বললি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, ভেবেছিলাম বলবো চলো আমরা সই পাতাই, এখন দেখছি সতীর পাতাতে হবে। ডাকছিলেন? এইদিকে আইসো। আইসি? বাঙাল কোথাকার, আইসি কি? আসি আছি, আসি আছি। ইহা কি চিনো? কি চুম্বক? সব সময় আপনার অসভ্য কথা। আরে বাবা, চুম্বন নয় চুম্বক। সেটা আবার কি? আকর্ষণ করিবার বস্তু, এটা লোহার কাছে নিয়ে গেলে আপনা আপনি আটকে যায়। মিথ্যে কথা কি বলিলে বিশ্বাস করিবে? দেখেন Thank you.
কি পুরস্কার? জানি না। আমি জানি। কি? তুমি চুম্বককে যাহা বলিয়া ভুল করিয়াছিলে?